সোশ্যাল মিডিয়াত ভাইরেল এটা শিহরণকারী দৃশ্য। আরক্ষীক হত্যার চেষ্টা বেপরুয়া গাড়ি চালকর, যাত্রীর অনুরোধকো উপেক্ষা উদণ্ড চালকর। চাওক কেনেকৈ এজন যান বাহন আরক্ষী কনিষ্টবলক প্রাণে মরার চেষ্টা চলাইছে গাড়ি চালকে। প্রাণর মমতাত কনিষ্টবলজনের কাকুতি মিনতিকো কেরেপ নকৰি আগুয়াই নিছে গাড়িখন। কিহবাত খুন্দিয়াই কনিষ্টবলজনক হত্যা করারই যেন লক্ষ্য উদন্ত চালকর। একাংশ যাত্রীর বারম্বার অনুরোধকো কেরেপ করা নাই বেপেরুয়া চালকে। কোনো এক যাত্রীর মোবাইলত বন্দী হওয়া এই দৃশ্যই প্রথমে খলকনি তুলিছে সোশ্যাল মিডিয়াত। সকলোরে মুখে মুখে এটাই প্রশ্ন, কি হল যান বাহন আরক্ষী কনিষ্টবলজনের? হত্যার বলি হল নে রক্ষা পড়িল? নিউজ এইটিনের তদন্তত পোহরলৈ আহিল চাঞ্চল্যকর ভিডিওটির আঁৰৰ প্রকৃত সত্য। যাত্রীর চিঁড় বাখরত বাধ্য হয়ে চালকে গতিবেগ কমাই দিওতেই রাস্তা জঁপিয়াই নিজের প্রাণ বসালে কনিষ্টবলজনে। চালকর শিকার হওয়ার উপক্রম হওয়া এই কনিষ্টবলজনের নাম পরাগ সাংকাকুতি। জালুকবাড়ী আরক্ষী চকীত কর্মরত কনিষ্টবলজনক চলন্ত গাড়ি খুনিয়ায় হত্যা করার চেষ্টা করেছিল চালক মনোজ কলিতায়। কিন্তু কিয় শুনক ভুক্তভোগী পরাগ সাংকাকুতির মুখেরে। মই আগত মেজিক খেতি আছিলোঁ, খেতি আহোঁতে মোৰ দুজনৰ পাব্লিকে ক'লে দাদা এই থাকবি যাওকচোন কি হৈছে, ইমান জাম লগাই থৈ দিছে দুখন গাড়ীয়ে। মই চালোঁ যে এখন বাছ আছে, বাছখন তাৰপিছত মই ছিগনেল দিলোঁ, বাছখন পেচেঞ্জাৰ আহি নমাই গুচি গ'ল। থাকত আকৌ এখন ট্ৰেভেলাৰ সোমাই যায়, মই চাওঁ যে ট্ৰেভেলাৰখন ষ্টাফ বাছ, ফ্ৰণ্টত ষ্টাফ বাছ লেখা আছে। মই আগুৱাই গ'লোঁ, আগুৱাই যায় তাৰ গাড়ীখনত মই ভিতৰত সোমাই গ'লোঁ। সোমাই গ'লে ষ্টাফখন গ'লোঁ, আপোনাৰ ষ্টাফ হয় নেকি? কৈছে নাই 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 পেচেঞ্জাৰ। তাৰ ড্ৰাইভাৰজন ক'লে তোমাক এটা কোনে অথৰিটি দিলে বান্ধো তাৰপৰা নো পাৰ্কিং এৰিয়াত? তেওঁ মোক গাড়ী দৰ্জাখনৰ পৰা ভিতৰৰ পৰা ঠেলা মাৰিলে। ঠেলা মাৰি আমাৰ মেজৰজন আছিল তলত, আমাৰ হাবিলদাৰজনৰ তলত। মতে মই গাড়ীখন আগত দি হাবিলদাৰ মাতি দিম, মই বোলো ভাবিছোঁ নন এফায়াৰ এটা কাটি দিওঁ। তেতিয়া মই যেতিয়া মোবাইলটোৰ লগতে তেওঁ মোক গাড়ীখন মোৰ গা ফালে গুচি আহে, এনেকুৱা ডিষ্টেঞ্চত শ্বৰ্ট ডিষ্টেঞ্চ আছিলতো। যেতিয়া মোৰ হেৰিখন পেটত লাগি যায় মই ধৰি লওঁ, বনেটখন ধৰি লওঁ, আৰু তেওঁ মোক বৰাগাঁও চাইডে ফালে লৈ গুচি যায়। এক কিলোমিটাৰ হ'ব আপোনাৰ হজ ভৱনৰ পৰা ইঞ্জিনিয়াৰিং কাটিংখিনি গাড়ীবিলাক ইউ টাৰ্ণ ঘূৰাই আছিলতো, তাতে গাড়ীখন শ্ল' মানে অলপ জাষ্ট মানে শ্ল' হোৱা যেন লাগিল, তেতিয়া মই জাপ মাৰি দিলোঁ। এয়াই মহানগরীর বাস্তব, যত গাড়ি চালকর অতপালিত ত্রাসিত হয় আরক্ষীও। সোশ্যাল মিডিয়াত ভাইরেল হওয়া এই ভয়ঙ্কর দৃশ্যই খলকনি তুলিছে মহানগর আরক্ষীর শীর্ষ মহলত। মুহূর্ততে চলিল আরক্ষীর অভিযান, মাত্র 24 ঘণ্টার ভিতরতে জালত পড়িল উদন্ত চালক মনোজ কলিতা। মই এফআইআর দিলোঁ, গাড়ির নাম্বার আহি গেছে। তার নেক্সট দিনাখন সেম টাইমত তাতে মানুষ উঠাবতে আমার হেৰি ষ্টাফে ধরেছে। প্রশ্ন হয় দিন দুপুরতে খুদ আরক্ষীরে নিরাপত্তা নথকা সময়ত কিদরে রাজপথত সুরক্ষিত হব সাধারণ জনতা? কোনে নিয়ন্ত্রণ করিব উদন্ত চালকক? আজারার পৰা ধ্রুবর সহযোগত ক্যামেরা পার্সন সঞ্জয় বরার সৈতে ভাস্কর জ্যোতি হাজরিকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।